হরে কৃষ্ণ। মেষ রাশি 2021 সালের বার্ষিক ফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি জ্যোতিষ সুকান্ত পান্না। মেষ রাশি কিন্তু অগ্নি রাশি, মঙ্গলের স্থান, রবির কিন্তু এটি উচ্চ স্থান এবং কালপুরুষের মস্তক বজায়। এই মেষ রাশিতে কিছু গ্রহ 2020 সালে এবং 21 সালেও বর্তমান থাকবে। সেগুলি যেমন হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে রাহু এবং আবার অষ্টমে কেতু এবং দশমে বৃহস্পতি এবং শনি। এই গ্রহগুলো কিন্তু 21 সালেও থাকছে। এবার কিছু সম্ভাব্য ফলাফলে আসা যাক, এরপরে আমি মাসভিত্তিক কিছু আলোচনা করব। তাই অবশ্যই বলবো মাসভিত্তিক আমার আলোচনা আছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হঠাৎ কিন্তু ধনবৃদ্ধি হবে, তেমনি কিন্তু হঠাৎ আর্থিক ব্যয়ও হবে। কথাবার্তা কিন্তু সাবধানে বলবেন, নাহলে কিন্তু শত্রু বৃদ্ধি হবেই। কর্মে প্রচুর কিন্তু এনার্জি থাকবে আপনার মধ্যে, কর্মপ্রাপ্তি বা নতুন কর্মের যোগ অবশ্যই আছে। শিক্ষাক্ষেত্রে বলুন, রেলে, লাইফ ইন্স্যুরেন্স এবং লৌহ ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাফল্য আসতে চলেছে। বাইরের কোনো ব্যক্তি আপনার মান সম্মান হানি পৌঁছাতে পারে এবং কর্মক্ষেত্রে প্রথম দিকে একটু ঝামেলা ঝঞ্ঝাট হবে, তবে তা নিয়ে তা অবশ্যই মিটে যাবে। মাতার শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে এই বছর সুচিকিৎসা ওনারা পাবেন। ব্যয় বেশিরভাগটা কিন্তু আপনার হবে চিকিৎসার জন্য বা অপরকে সাহায্য করার জন্য। দেবভক্তি যথেষ্ট থাকবে নিজের মধ্যে। বিবাহ কিন্তু একটু বিলম্ব এবছর দেখা যাচ্ছে। জানুয়ারি মাসে মাসভিত্তিক কিছু বলা যাক, জানুয়ারি মাসে কর্মপ্রাপ্তির যোগ আপনার যথেষ্ট আছে এবং যথেষ্ট শরীরের মধ্যে এনার্জি আপনার থাকবে। ফেব্রুয়ারি মার্চ এই সময় কিন্তু কথাবার্তা খুব বুঝে শুনে বলবেন, এমনকি আপনার কথার ভুল ব্যাখ্যা করে ঝামেলা সিয়ঞ্জার সৃষ্টি করতে পারে। আর মনের দিক থেকেও একটু ডিপ্রেশনে আপনি থাকবেন। এপ্রিল মাসে এই সময় মান সম্মান বৃদ্ধি হবে, আপনার কিছু ভালো কাজের জন্য আপনাকে প্রশংসাও লোক করবেন এবং কর্মক্ষেত্র যথেষ্ট আপনি পরাক্রম থাকবেন। মে মাসে আপনার কর্মক্ষেত্রতার উপরে বিজনেসের মানে কীভাবে বিজনেস ডেভেলপ করা যায় কর্মদক্ষতার উপরেই কিন্তু সেটা দাঁড়িয়ে থাকবে। জুন মাসে পরিবারের মধ্যে কিছু সমস্যা দেখা যাচ্ছে, সেটা কর্মসংক্রান্ত বিষয় নিয়ে বাড়িতে একটু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। জুলাই আগস্টে প্রেমে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, যারা প্রেম করেন অবশ্যই সাবধানে থাকবেন। আর এই সময় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন, যাতে সন্তান অসুস্থ বা ছোট আছে। সেপ্টেম্বরে ভালো সময়, নতুন কর্মপ্রাপ্তির যোগ অবশ্যই আছে এবং অক্টোবর নভেম্বর বিজনেসের ক্ষেত্রে খুব ভালো সময়। তবে নিজের সময়টাকে যথেষ্ট আপনি একটু সংযমে রাখবেন মনটাকে। তো এই হলো ওভারঅল 21 সালের ফলাফল। তা আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, এইরকম অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন। ভালো থাকুন, ধন্যবাদ।